কর্তা ব্যক্তিদের দায়িত্বহীনতা এবং প্রভাবশালী মহলের কারণেই পুরনো ঢাকা থেকে রাসায়নিক সহ অতি দাহ্য পদার্থের গুদাম সরানো সম্ভব হচ্ছে না বলে মনে করেন বিশেষজ্ঞরা একই সঙ্গে আইন প্রয়োগের দুর্বলতাকেও দুষলেন তারা তবে প্রধানমন্ত্রীর কঠোর অবস্থানের ঘোষণায় এবার এসব গুদাম সরবে বলে আশাবাদী তারা সায়দ খানের প্রতিবেদনে বিস্তারিত পুরনো ঢাকার নিমতলি থেকে চুরিহাট্টা অগ্নিকাণ্ড দেশের সীমা ছাড়িয়ে কাঁপিয়ে দিয়েছে বিশ্ববিবেককেও নিমতলিতে একশো চব্বিশ জনের প্রাণহানির পর চকবাজারের চুরিহাট্টার আগুনে ঝরল অন্তত সত্তর প্রাণ এর মাঝেও ঘটেছে ছোট ছোট বেশ কিছু অগ্নিকাণ্ড নিমতলি ট্রাজেডির পর পুরনো ঢাকা থেকে রাসায়নিক এবং অতিদাহ্য পদার্থের ব্যবসা এবং গুদাম সরানো সহ সতেরোটি সুপারিশ দিয়েছিল সরকারি কমিটি কিন্তু বছরের পর বছর বহাল তবিয়তেই চলছে এ বাণিজ্য বরং প্রসার ঘটেছে বহুগুণ যারা সরাবার দায়িত্বে আছেন তারা তাদের দায়িত্ব ঠিকমতো পালন করতে পারছেন না অর্থাৎ প্রশাসনিক দুর্বলতা কোনো না কোনো মহল থেকে এগুলোকে হয়তো লালন করা হয় স্থানীয় জনপ্রতিনিধি প্রশাসন সহ ব্যবসায়ী সংগঠনের নেতাদের আপোষকামী মনোভাব এবং জননিরাপত্তাকে প্রাধান্য না দেয়াকে দুষলেন এ পরিবেশ মানবাধিকার কর্মী যে সমস্ত সরকারি কর্মকর্তা কর্মচারী কিংবা জনপ্রতিনিধি আইনগতভাবে দায়িত্বপ্রাপ্ত এমন অবৈধ স্থাপনাগুলো সরাতে কিন্তু সরাননি দায় সম্পূর্ণ তাদের উপর শুধু তদন্ত কমিটি গঠন না করে তদন্ত প্রতিবেদনে যাদের বিরুদ্ধে অভিযোগ এবং দায় পাওয়া যায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরামর্শ তাদের এটাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থেকে সরানো উচিত ছিল এটা নিষ্ঠার অভাব এবং দিয়ে এখান দক্ষতার অভাব সার্বিকভাবে একটা সুশাসনের অভাব এবার সত্যি দেখতে চাই যে একজন দোষী ব্যক্তি শাস্তি পাচ্ছেন কেন সরল না ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনকে এই জবাবটা দিতে হবে তবে এবারের ঘটনার পর প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশনায় আশাবাদী এই দুই বিশিষ্ট জন প্রধানমন্ত্রী পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হলো কেন সাইদ খান বৈশাখী সংবাদ ঢাকা